ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের নিয়ে চলে এসেছি WBCS এর কিছু প্রশ্ন নিয়ে। প্রথমেই বলে রাখি, যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। তো চলুন আজকের শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ। দ্য স্টুডেন্ট আর টোল্ড টু ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি আর টোল্ড টু লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। নেক্সট, রবার্ট ড্যাশ রাজেশ অফ হিজ সাপোর্ট। রবার্ট অ্যাসিওর্ড রাজেশ অফ হিজ সাপোর্ট। নেক্সট, স্টুডেন্টস আর নট প্রিপেয়ার্ড ফর দ্যাট কাইন্ড অফ কোশ্চেন। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম ওয়াইল্ড গুজ চেস, মানে ইউজলেস সার্চ। ওয়াইল্ড গুজ চেস মানে ইউজলেস সার্চ, বন্য মুরগিকে সহজে ধরা যায় না, সেইটাই ইউজলেস সার্চ, সেই হিসাবেই এই মানেটা এসছে। নেক্সট, কাম টু লাইট এর মানে হচ্ছে রিভিল। ইন ডাচ মানে ইন ট্রাভেল। চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড, ল্যাক অফ ফিলিং ইজ অ্যাপ্যাথি, সো ল্যাক অফ ফিলিং ইজ অ্যাপ্যাথি। স্টাডি অফ দ্য ফিচার্স অফ লেক, স্টাডি অফ দ্য ফিচার্স অফ লেক ইজ লিমনোলজি। অ্যাক্সিডেন্টাল গুড ফর্চুন ইজ সেরেনডিপ্যাথি, সো অ্যাক্সিডেন্টাল গুড ফর্চুন ইজ সেরেনডিপ্যাথি। নেক্সট, চুজ দ্য সিনোনিম শেম, শেম এর সিনোনিম ফেক। নেক্সট, 11 দাগের, অডিয়াস এর সিনোনিম ডিফিকাল্ট, জিলাস সিনোনিম এনভিড। নেক্সট, আমরা জিএস পার্টে চলে আসছি। ওকে, সো প্রথম প্রশ্ন জিএস পার্টের, দ্য ফেমাস গ্রামারিয়ান পানিনি হেইল ফ্রম হুইচ মহাজনপদ, এটা হবে গান্ধার। সো পানিনি ফ্রম গান্ধার মহাজনপদ। নেক্সট, দ্য হরপ্পান টাউন অ্যান্ড সিটিজ, টাউনস অ্যান্ড সিটিজ আর ডিভাইডেড ইন টু ড্যাশ লার্জ ব্লক, এটা হবে রেক্ট্যাঙ্গুলার লার্জ ব্লকের মাধ্যমে সিটিজ এবং টাউনগুলো ডিভাইড করা ছিল। নেক্সট, আফটার দ্য ফল অফ রায়গড় টু দ্য মুঘলস, দ্য নেক্সট ক্যাপিটাল অফ মারাঠা গভর্নমেন্ট ওয়াজ সাতারা। আফটার দ্য ফল অফ রায়গড় টু মুঘল, মুঘলদের কাছে হেরে যাওয়ার পরে মারাঠাদের নেক্সট ক্যাপিটাল ছিল সাতারা। নেক্সট, ইন্ডিয়া ইজ অ্যানশিয়েন্ট টাইম, ইন্ডিয়ানস ইন অ্যানশিয়েন্ট টাইম লার্ন এ লট ফ্রম গ্রিক ইন দ্য ফিল্ড অফ স্কাল্পচার। হ্যাঁ, সো অপশান সি স্কাল্পচার, গ্রিকদের কাছ থেকে যে জিনিসটা ভালোভাবে শিখেছে সেটা হচ্ছে স্কাল্পচার। নেক্সট, হু স্ট্যাবড গুরু গোবিন্দ সিং, হু স্ট্যাবড গুরু গোবিন্দ সিং, এটা হবে গুল খান। গুল খান গুরু গোবিন্দ সিংকে স্ট্যাব করেছিল। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অশোক ইনস্ক্রিপশন দ্য ব্রাহ্মণী স্ক্রিপ্ট ওয়াজ নট ইউজড, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অশোকান ইনস্ক্রিপশন দ্য ব্রাহ্মী স্ক্রিপ্ট ওয়াজ নট ইউজড, এটা হবে শাহবাজ গার্নি, এই স্ক্রিপ্টে ব্রাহ্মী স্ক্রিপ্ট ইউজ হয়নি। নেক্সট, সিলভার কয়েন ইস্যুড বাই দ্য গুপ্তা ওয়ার কল্ড সিলভার কয়েল, সিলভার কয়েল রূপক। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্ক্রিপ্ট অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ রিটেন ফ্রম রাইট টু লেফট, রাইট থেকে লেফটে লেখা হয়েছে খারোষ্ঠি লিপি বা খারোষ্ঠি স্ক্রিপ্ট। নেক্সট, দ্য প্র্যাকটিস অফ মিলিটারি গভর্নরশিপ ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া বাই গ্রিক, মিলিটারি গভর্নরশিপ ইন ইন্ডিয়া ফার্স্ট টাইম প্র্যাকটিস করত গ্রিকরা। নেক্সট, জৈন ফিলোসফি হোল্ড দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ ক্রিয়েটেড অ্যান্ড মেনটেন্ড বাই ইউনিভার্সাল ট্রুথ, জৈন ফিলোসফি হোল্ড দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ ক্রিয়েটেড অ্যান্ড মেনটেন্ড বাই ইউনিভার্সাল ট্রুথ। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটি
নেক্সট বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ দ্য লিঙ্গরাজ টেম্পল লোকেটেড লিঙ্গরাজ টেম্পল ভুবনেশ্বরে অবস্থিত দ্য ফার্স্ট তার্কিল রুলার টু ইন্ট্রোডিউস অ্যারাবিক কয়েনেজ দ্য ফার্স্ট টার্কিশ রুলার হু ইন্ট্রোডিউস অ্যারাবিক কয়েনেজ ইজ ইলতুতমিশ নেক্সট হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন HRA ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার 1924 কে করেছিল ভগৎ সিং নেক্সট নাগপুর সত্যাগ্রহ হ্যাড টেকেন প্লেস ইন 1922 সো নাগপুর সত্যাগ্রহ টেকেন প্লেস ইন 1922 নেক্সট হু ওয়াজ বাঘা যতীন কে ছিল যতীন্দ্রনাথ মুখার্জি নেক্সট হোয়ার ইজ বুড়িবালাম বুড়িবালাম কোথায় ওড়িশা বুড়িবালামের যুদ্ধ আমরা পড়েছি সেই বুড়িবালাম হচ্ছে ওড়িশায় নেক্সট ফার্স্ট ফিমেল ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড ইন 1916 ফার্স্ট ফিমেল ইউনিভার্সিটি ফাউন্ডেড ইন দ্য ইয়ার 1916 নেক্সট হলওয়েল সত্যাগ্রহ মুভমেন্ট ওয়াজ অরিজিনেটেড বাই সুভাষচন্দ্র বোস হলওয়েল সত্যাগ্রহ মুভমেন্ট ওয়াজ অরিজিনেটেড বাই সুভাষচন্দ্র বসু নেক্সট ইন হুইচ ইয়ার খুদাই খিদমতগার ওয়াজ ফাউন্ডেড খুদাই খিদমতগার ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার 1929 কার সময় লর্ড ইরওয়ান নেক্সট দ্য জার্নাল সোশ্যালিস্ট ওয়াজ ফাউন্ডেড বাই অমৃতপদ দাঙ্গে সো দ্য জার্নাল সোশ্যালিস্ট ওয়াজ ফাউন্ডেড বাই অমৃতপদ দাঙ্গে নেক্সট গান্ধী ভার্সেস লেনিন ওয়াজ রিটেন বাই সেম পার্সন অমৃতপদ দাঙ্গে নেক্সট দীপাবলি ডিক্লারেশান এই কথাটাই আসলে লর্ড ইরওয়ানের নাম চলে আসে সো দীপাবলি ডিক্লারেশান হয়েছিল কত সালে 1929 কার সময় লর্ড ইরওয়ান নেক্সট ফার্স্ট অফিসিয়াল অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া টু ইংল্যান্ড ওয়াজ রাজা রামমোহন রায় কার সময় তখন মুঘল সম্রাট ছিল আকবর টু তার সময় রাজা রামমোহন রায় গিয়েছিল কী কাজের জন্য যে পেনশন সেইটা বাড়ানোর জন্য এই কথা বলার জন্য তখন ইংল্যান্ডের যে প্রাইম মিনিস্টার তার সাথে কথা বলার জন্য রামমোহন রায়কে পাঠিয়েছিল কে আকবর টু অ্যাজ অ্যান অ্যাম্বাসেডার নেক্সট দাদাভাই নৌরোজি রিপ্রেজেন্টেড হুইচ অফ দ্য ফলোয়িং পার্টি দাদাভাই নৌরোজি লিবারাল পার্টিকে থেকে দাঁড়িয়েছিল নেক্সট দ্য জার্নাল রাস্ত গাপ্তা ওয়াজ পাবলিশড ইন হুইচ ল্যাঙ্গুয়েজ গুজরাটি রাস্ত গাপ্তা ওয়াজ পাবলিশড ইন গুজরাটি ল্যাঙ্গুয়েজ নেক্সট দ্য ড্যাশ ইজ দ্য এফেক্টিভ বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য পিপলস রিপাবলিক অফ চায়না চায়না এবং ইন্ডিয়ার মাধ্যমে মাঝখানে যে বর্ডারটা আছে সেই বর্ডারটার নাম কি এটা হবে LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নেক্সট তামিলনাড়ু বর্ডার উইথ হুইচ স্টেট তামিলনাড়ু কার সাথে বর্ডার শেয়ার করে কেরালার সাথে করে কর্ণাটকের সাথে করে এবং তামিলনাড়ুর সাথে করে সো এখানে অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট বক্সা টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ওয়েস্ট বেঙ্গল এবং ভুটানের কিছু অংশ আছে সো বক্সা টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল নেক্সট 41 হুইচ আইল্যান্ড ইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা অলসো নোন অ্যাজ রামেশ্বরম আইল্যান্ড এটা হচ্ছে পাম্বান আইল্যান্ড রামেশ্বরম খুবই ইম্পর্টেন্ট APJ আব্দুল কালামের জন্মস্থান সো রামেশ্বরম আইল্যান্ডকে পাম্বান আইল্যান্ড নামেও আমরা জানি নেক্সট হুইচ প্লেস ইজ কল্ড দ্য ত্রিতরাজ হুইচ প্লেস ইজ কল্ড দ্য ত্রিতরাজ ইজ অমরকণ্টক নেক্সট দ্য সিটি দ্যাট ইজ সেভেন স্কেয়ার প্লেস অফ হিন্দু অ্যান্ড ওয়ান অফ দ্য ফোর সাইট অফ কুম্ভমেলা ইজ উজ্জয়িন নেক্সট দ্য নায়া ভ্যালি ইজ এ পাওয়ার জেনারেটেড টাউনশিপ ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ তামিলনাড়ু এটা হবে কুড্ডালোর নেক্সট দ্য ড্যাশ ইজ আপহিল অন দ্য ওয়ে টু গঙ্গোত্রী এটা হবে তেহেরি ড্যাম ইজ দ্য আপহিল অন দ্য ওয়ে টু গঙ্গোত্রী নেক্সট গুইন্ডি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন তামিলনাড়ু সো গুইন্ডি ন্যাশনাল পার্ক লোকেটেড ইন তামিলনাড়ু
Next, the length of Run of Kutch. Run of Kutch length 99 mile. Next, Damodar and Son River Valley in India are depository of Gondwana rock. So Damodar and Son River Valley are in Gondwana rock. Okay, next, the dash started in 1977 to 1978, which is with the main aim of controlling desertification, restoring the ecological balance and creating the condition to improve the economic level of population of desert area. এইটা প্রোগ্রামটার নাম কি ছিল? এটা ছিল ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট, আরাবল্লি দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ অফ ইন্ডিয়া রানিং অ্যাক্রস রাজস্থান ফ্রম নর্থ ইস্ট টু সাউথ ওয়েস্ট। নর্থ ইস্ট টু সাউথ ওয়েস্ট এর লেন্থ কত? 800 কিলোমিটার। নেক্সট, আম্বুতিয়া ইজ আ ভিলেজ অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট ফ্রম ল্যান্ডস্লাইড রিজিয়ন। সো আম্বুতিয়া ইজ আ ভিলেজ অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ফর ল্যান্ডস্লাইড রিজিয়ন। নেক্সট, হাউ মেনি সাব ডিভিশন আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল আপ টু 2017 মে? ইজ 70 সাব ডিভিশন, 70 খানা। নেক্সট, ডিভ্যালুয়েশন অফ কারেন্সি লেড টু দ্য ইনক্রিজ ইন ডোমেস্টিক প্রাইস। ডোমেস্টিক প্রাইসকে ইনক্রিজ করে ডিভ্যালুয়েশন করলে। নেক্সট, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ইনকাম ফর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? ইজ ইনকাম ট্যাক্স। সো হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ইনকাম ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? ইট ইজ ইনকাম ট্যাক্স। নেক্সট, হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম ইন ইন্ডিয়া? এটা হচ্ছে দিল্লি। সো হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম ইন ইন্ডিয়া ইজ দিল্লি। নেক্সট, এক্সাইজ ডিউটি ইজ ইম্পোজড অন প্রোডাকশন অফ আইটেম। এক্সাইজ ডিউটি প্রোডাকশন অফ আইটেমের উপরে করা হয়। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য নিউ রুপি সিম্বল সিলেক্টেড বাই দ্য ইউনিয়ন ক্যাবিনেট? এটা হবে July 15, 2010। নিউ রুপি সিম্বলটা কি? এই যে সিম্বলটা, এইটা কত? জুলাই 15, 2010 এটাকে ইউনিয়ন ক্যাবিনেট অ্যাডপ্ট করেছিল। নেক্সট, ইন্ডিয়াস ইকোনমিক প্ল্যানিং ক্যান নট বি সেড টু বি ইম্পারেটিভ। এটা আগেও একটা মক টেস্ট করার সময় এই প্রশ্নটা পেয়েছিলাম, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং ক্যান নট বি ইম্পারেটিভ। অল দ্য ফলোয়িং আর ফান্ডামেন্টাল রাইট গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এক্সেপ্ট রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়াস, রাইট টু ইকুয়ালিটি, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। কিন্তু রাইট টু ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ মেল অ্যান্ড ওম্যান, এই যে টার্ম, এটার উল্লেখ নেই কনস্টিটিউশনে। কিন্তু এটার প্র্যাকটিস আছে, কিন্তু কনস্টিটিউশনে উল্লেখ নেই। সো প্রশ্নের রেসপেক্টের উত্তর হবে অপশান সি। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিক্লেয়ার ইমার্জেন্সি ইফ দেয়ার ইজ ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি। হ্যাঁ, এই সময়ও করতে পারে, ওয়ার অ্যান্ড থ্রেট করতে পারে, ফেলিওর অফ কনস্টিটিউশন মিলিটারি করতে পারে। সো যে কোনো একটা হলেই হবে, এনি অফ দিস। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন NHRC অ্যাক্ট 1993, হু অ্যামং দ্য ফলোয়িং ক্যান বি দ্য চেয়ারম্যান? অনলি এ রিটায়ার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। হুইচ অফ দ্য ফলোয়িং অফিস হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, হ্যাঁ, ক্রিয়েটেড বাই সলিসিটর জেনারেল করা নেই, ডেপুটি চেয়ার প্রাইম মিনিস্টারও করা নেই, শুধু একমাত্র ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভা এর যে পোস্টটা ক্রিয়েট হচ্ছে সেইটার উল্লেখ আছে কনস্টিটিউশনে। নেক্সট, পঞ্চায়েত সমিতি অ্যাট ব্লক লেভেল, পঞ্চায়েত সমিতি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি। নেক্সট, দ্য প্রোক্লামেশন আন্ডার আর্টিকেল 352 শ্যাল বি পাসড বাই বোথ হাউস অফ পার্লামেন্ট বাই সিম্পল মেজরিটি, বাই স্পেশাল মেজরিটি, স্পেশাল মেজরিটির মাধ্যমে পাস করতে হবে। নেক্সট, থার্মোডাইনামিক্স ইজ আ সাবজেক্ট ডিলিং উইথ প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার, বা মাইক্রোস্কোপিক ভেরিয়েবল লাইক প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার, এগুলো নিয়ে থার্মোডাইনামিক্স এর সাবজেক্টটা। নেক্সট, দ্য এনার্জি অফ মলিকিউলার মোশান, দ্য এনার্জি অফ মলিকিউলার মোশান
manifested as heat. Ultrasonic wave can be generated by quartzite crystal oscillator. So ultrasonic wave can be generated by quartzite crystal oscillator. In sonar, which wave is used? Ultrasonic wave is used. Next, good acoustic implies obtaining a right amount of rehabilitation. Next, find out the appropriate source from the following option, which is related to the methane emission. Eta wetland hobe, wetland theke methane ba CH4 beshi utpanno hoy. Next, the polymeric fiber used as a suitable for wool in making synthetic blankets, sweater, etc. is oolong, which is the main constituent of pearl. It have a calcium carbonate only. Calcium carbonate diye pearl toiri hoy. Accha, ei je proshno ta bolche, an atom has 6 electron in M cell and contains 16 neutron in nucleus. What is the mass number? আচ্ছা এখানে বলি, আমাদের সেল শুরু হয় কে, তারপরে এল, তারপরে এম। কে তে দুটো, এলে আটটা ভর্তি হওয়ার পরে এম এ ভর্তি হয়। এম এ বলে দিয়েছে ছটা, সো এখানে ছয় লিখলাম। এম এ ছটা আছে, সো এখন আমার কাছে ইলেকট্রন কতগুলো আছে? ষোলোটা, ঠিক আছে। আর বলে দিয়েছে নিউট্রন আছে ষোলোটা। যদি ইলেকট্রন ষোলোটা থাকে তাহলে প্রোটন যে সেটাও ষোলোটাই থাকবে, ঠিক আছে। আর নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন। সো যদি ইলেকট্রন ষোলোটা থাকে তাহলে প্রোটনও ষোলোটা থাকবে। আবার বলে দিয়েছে নিউট্রনও ষোলোটা আছে, সো ষোলো প্লাস ষোলো সমান ৩২, ঠিক আছে। তাহলে এর উত্তরটা কী হবে? এর উত্তরটা হবে অপশান সি, ৩২। সো মাস নাম্বার ৩২। নেক্সট, দ্য মেটাল হুইচ ইজ অ্যালয় উইথ আয়রন টু প্রডিউস স্টিল হুইচ ক্যান রেজিস্ট রাস্টিং অফ আয়রন অ্যান্ড অলসো হ্যাভ হাইয়ার হার্ডনেস অ্যান্ড অ্যাবজর্পশন রেজিস্টেন্স ইজ ক্রোমিয়াম। সো এখানে বলছে যে আয়রনের সাথে ক্রোমিয়াম এই দুটো অ্যাড করা হয়, যাতে কী হয় রাস্টিং দূর করা হয় এবং এই শক্ত একটা আয়রন তৈরি করা হয় যা হেভি হার্ডনেস দেয়। তো এর উত্তরটা হবে ক্রোমিয়াম। নেক্সট, বডি সেল ইনফেক্টেড হুইচ ভাইরাস প্রডিউসড এ প্রোটিন কল্ড ইন্টারফিরন। বডি সেল ইনফেক্টেড উইথ ভাইরাস প্রডিউসড এ প্রোটিন, যে বডি সেল একটা ভাইরাস দিয়ে ইনফেক্ট হয়ে আছে সে একটা প্রোটিন প্রডিউস করে, সেই প্রোটিনটার নাম কি? ইন্টারফেরন। নেক্সট, হেমোফিলিয়া ইজ এ হেরিডিটারি ডিজিজ কল্ড ফিমেল অ্যান্ড এক্সপ্রেসড বাই মেল। হিমোফিলিয়া হুইচ ইজ আ হেরিডিটারি ডিজিজ ক্যারেড বাই ফিমেল, কিন্তু এক্সপ্রেস হয় মেলের শরীরে, একটা ফিমেল বংশ ফিমেল ক্রোমোজোমের মাধ্যমে বয়ে বয়ে আসে বংশ পরম্পরায়, কিন্তু এটা এক্সপ্রেস হয় কার শরীরে? মেলের শরীরে, কিন্তু মেয়েদের শরীরে সেটা এক্সপ্রেস হয় না, কিন্তু তারা বহন করে। নেক্সট, দ্য ভাইরাস দ্যাট ইনফেক্ট এ ব্যাকটেরিয়া, আচ্ছা আগের যেটা বহন করে সেই রোগটার নামটা মনে রাখা উচিত, সেটা হচ্ছে হিমোফিলিয়া। রোগটা হচ্ছে হিমোফিলিয়া, যেটা মেয়েরা বহন করে নিয়ে আসে, কিন্তু মেয়েদের শরীরে কখনো সেটা প্রকট হয় না, সবসময় ছেলেদের শরীরেই সেটা প্রকট হয় এবং সেটা মেয়েদের ক্রোমোজোম মাধ্যমে বয়ে আসে। নেক্সট, দ্য ভাইরাস দ্যাট ইনফেক্ট এ ব্যাকটেরিয়াম ইজ ব্যাকটেরিওফাজ, দ্য ভাইরাস দ্যাট ইনফেক্টস এ ব্যাকটেরিয়াম ইজ ব্যাকটেরিওফাজ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং মুক ফাস্টেস্ট, বাথ স্পঞ্জ, সি অ্যামিবা, সি অ্যানিমো আর অ্যামিবা, সো অ্যামিবাই হবে এদের মধ্যে ফাস্ট। নেক্সট, ড্রাই এপিথিলিয়াম ইজ ফাউন্ড ইন হেয়ার, ড্রাই এপিথিলিয়াম ফাউন্ড ইন হেয়ার,
নেক্সট হুইচ ইজ কল দ্য ফোর্থ স্টেট। আচ্ছা একটা স্টেট বা একটা নেশান চলার জন্য কী কী দরকার হয়, সেটা হচ্ছে লেজিসলেচার দরকার, এক্সিকিউটিভ দরকার এবং জুডিশিয়ারি। এই তিনটে হলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হয়ে যায়। কিন্তু যেখানে প্রেস থাকে, যেটাকে আমরা সরকারি নাও ধরি, তাও প্রেসের একটা বিশাল ভূমিকা থাকে একটা স্টেটকে গড়ার। সো ফোর্থ স্টেট যদি বলা হয় সেখানে প্রেসই উত্তর হবে। সো এখানে অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট হুইচ ইজ কল্ড দ্য সিটি অফ ব্রাদারলি লাভ। দ্য সিটি অফ ব্রাদারলি লাভ ইজ ফিলাডেলফিয়া। নেক্সট দ্য টেনিস প্লেয়ার মারিন ক্লিক বিলংস টু হুইচ কান্ট্রি, এ হবে ক্রোয়েশিয়া। নেক্সট হু সেট দুশ্মন কি গলিও কা হাম সম্মান করেঙ্গে, আজাদ হি রহে হ্যাঁ আজাদ হি রহেঙ্গে, এই কথাটি বলেছিল চন্দ্রশেখর আজাদ। নেক্সট গুরু বিপিন সিং ইজ অ্যাসোসিয়েটেড টু হুইচ ক্লাসিক্যাল ড্যান্স, গুরু বিপিন সিং অ্যাসোসিয়েটেড টু মণিপুরি ক্লাসিক্যাল ড্যান্স। নেক্সট ওয়্যার ওয়াজ দ্য স্বস্থ বচ্চে স্বস্থ ভারত প্রোগ্রাম লঞ্চ বাই দ্য ইউনিয়ন মিনিস্টার ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট শ্রী প্রকাশ জাভেদকর, এটা আগের বারের, সো এটা হবে কোচি। নেক্সট হুইচ রেলওয়ে কর্পোরেশন হ্যাজ ওপেন্ড প্ল্যান টু রিসাইকেল কনস্ট্রাকশন ওয়েস্ট, এটা হবে কোচি মেট্রো। নেক্সট হুইচ চিফ মিনিস্টার সিলেক্টেড ফর দ্য প্রেস্টিজিয়াস এগ্রিকালচারাল লিডারশিপ অ্যাওয়ার 2017, এটা কে, চন্দ্রশেখর রাও তেলেঙ্গানার। নেক্সট কোশ্চেন বলছে হুইচ দ্য অথর অফ দ্য বুক আই অ্যাম আ এইচআইভি পজিটিভ সো হোয়াট, এই বইটা কে লিখেছে, জয়ন্ত কালিতা। নেক্সট 2028 সামার অলিম্পিক উইল হেল্ড ইন, কোথায় হবে, হতে চলেছে, এটা হবে লস অ্যাঞ্জেলেস।